হ্যালো ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও তো যে সমস্ত রিডলাররা ইন্ডাস ইন্ড ব্যাংকের শেষ ফি নিয়ে কাজ করছেন এবং কি যেগুলো ওল্ড কাস্টমার রয়েছে যেমন দু হাজার চব্বিশে যেগুলো অ্যাকাউন্ট খুলছো সেগুলো তো টাকা উইটল হচ্ছে যেগুলো তোমার তেইশ তেইশ সালে খুলেছো যেগুলো চব্বিশ সালে খুলেছো অর্থাৎ চব্বিশ না যেগুলো তেইশ খুলেছো তোমার বাইশ খুলেছো একুশ সালে অর্থাৎ সাল দু হাজার একুশ সালে দু হাজার বাইশ সালে হাজার তেইশ সালে এই সমস্ত কাস্টমারে যখন আমরা ইন্ডাসিন ব্যাঙ্কের যাদের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টগুলো যখন আমরা অন্য একটি পোর্টালে আমরা ট্রানজ্যাকশন করতে যাই যখন তখন দেখায় কি লিমিট বা ফেল এই ধরনের কিন্তু মেসেজগুলো আপনাদের সবাই আসে আর যারা ইন্ডাসিন কাজ তারা তো বুঝতেই পারছেন তারা শুধু অ্যাকাউন্ট ওপেনিং করছেন ইন্ডাসিন ব্যাংকে আর ট্রানজ্যাকশনগুলো বেশিরভাগ করে আলাদা আলাদা পোর্টালে কারণ সেখানে কমিশন পাওয়া যায় ইন্ডাসিন ব্যাঙ্ক টু ইন্ডাসিন ব্যাঙ্ক সেখানে কমিশন খুবই একটা কম তো এই সমস্ত রিটেলাররা কী করবেন যাদের কাস্টমারদের টাকা অন্য পোর্টালে উইড্রল হচ্ছে না তাদের জন্য একটি প্রসেস রয়েছে সেই প্রসেসটা এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো তখন আপনাদের বলে দিই এই চ্যানেলে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন কারণ আমরা এই টাইপের ফিনটেক কোম্পানির যে সমস্ত রয়েছে সেই সমস্ত কোনো প্রবলেম হলে আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনাদের তুলে ধরি কয়েকদিন ধরে ভিডিও বানাচ্ছিলাম না কিছু পার্সোনাল রিজন ছিল ঠিক আছে আর একটু অফিসের কাজ ছিল যার কারণে কিন্তু ভিডিও আমি বানাচ্ছিলাম না যারা ইন্ডিয়ান ব্যাঙ্কের পাসবুক অর্ডার করছেন তারা অবশ্যই অর্ডার করেন আপনাদের ঠিক সঠিক সময়ে পাসবুক কিন্তু পার্সেল হয়ে যাবে স্পিড পোস্টের মাধ্যমে তো সেই প্রসেসটা কি দেখো ইন্ডাসিন ব্যাঙ্কে যখন আমরা আর ওপেন করবো সবার থেকে স্টল ডাউন করবেন দেখবেন নিচে একটি অপশান রয়েছে এই অপশানটা ঠিক আছে এই অপশানটাতে গিয়ে আপনি সেই কাস্টমারের আধার কার্ড নাম্বারটা দেবেন তারপরে সেই ডিটেলস ই করবেন ফিঙ্গারটা সাকসেসফুল হয়ে গেলে সেখানে একটা অপশান বসবে ডু ইউ এনেবল আধার এনেবল অপশান এখন পারমিশন দিতে হচ্ছে যে প্রত্যেকটা কাস্টমার কি আধার কার্ড দিয়ে টাকা উইড্রল করবে নাকি সে ব্যাংকে গিয়ে টাকা উইড্রল করবে এইটার কারণ রয়েছে ব্যাংক যখন মনে করে যে কিছু কিছু কাস্টমারের আধার কার্ডের লিঙ্ক না ছাড়াও কিন্তু ওরা লেনদেন করে ব্যাঙ্ক আধার কার্ডের লিঙ্ক থাকা কোনো দরকার নেই তাদের কিন্তু আধার কার্ড লিঙ্ক করছে না যাদের শুধু আধার কার্ড দিয়ে টাকা পয়সা উইড্রল হচ্ছে ছোট মোট টাকা যেমন পাঁচ হাজার দশ হাজার ব্যাংক উপর আপিআই গাইডলাইন দিয়েছে এটা ঘটনা হয়েছিল যে একটা কাস্টমারের দু তিন লাখ টাকা সেই আধার কার্ড দিয়ে কি ট্রানজেকশন হয়েছিল ঠিক আছে ফ্রড ট্রানজেকশন আগে তো হতো ওরকম পার ডে তুমি দু তিনবার উইড্রল করো উইড্রল হয়ে যাবে এখন কিন্তু একবারের বেশি উইড্রল হচ্ছে না ঠিক আছে তো এই সমস্ত জিনিসের জন্যই যখন ওই কাস্টমারটা ব্যাংকে যায় তখন বলে যে আপনি কি আপনাকে কে আধার লিঙ্ক করতে বলেছে আমার ব্যাঙ্কে ঠিক আছে যার কারণে এই অপশানটা কিন্তু প্রত্যেকটা সিএসপিতে দেওয়া হয়েছে তখন আপনাকে ওই ফর্মটা কিন্তু জমা করতে হবে আর আমাদের আর এই সিএসপিতে তখন সেই ওল্ড কাস্টমারটাকে ডেকে নিয়ে আসে সেই আধার ফিঙ্গার দিয়ে আধার কার্ডটা এনেবেল করতে হবে তবেই কিন্তু আপনি যে কোনো পোর্টালে ট্রানজ্যাকশন করতে পারবেন ঠিক আছে তো আজকে এই আপডেট ছিল এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চান একটি অল ব্যাঙ্কিং আপডেট গ্রুপে যে সেখানে সমস্ত প্রবলেমের সলিউশন দেওয়া হয় এবং সমস্ত প্রবলেম নিয়ে সেখানে আলোচনা করা হয় যদি আপনি এটাতে জয়েন করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আরেকটা আমাদের রয়েছে জাহাঙ্গীরদার টেকনিক্যাল আপডেট সেখানেও যদি জয়েন করতে চায় অবশ্যই আমাকে মেসেজ করো ঠিক আছে দেখা হবে আমার নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে থাকবো জাহাঙ্গীরদার টেকনিক্যাল